আগের ভিডিওতে বলেছিলাম নেতারহাট থেকে আমরা রওনা দিচ্ছি দ্বিতীয় মানালি পাত্রাতু ভ্যালির দিকে। যদি আগের ভিডিওটি বেতলা ও নেতারহাটে দেখা না হয়ে থাকে তবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। নেতারহাট থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব 170 কিলোমিটার, রাঁচি থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব 33 কিলোমিটার। যদি শুধু পাত্রাতু ভ্যালির ট্যুর করতে চান সপ্তাহান্তে তবে রাঁচি থেকে আপনারা এই ট্যুরটি করতে পারেন। প্রথমেই বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, প্রচুর ইনফরমেশান শেয়ার করেছি, না দেখলে আপনাদের আননেসেসারি খরচাও বাড়বে এবং প্রচুর ইনফরমেশান মিসও করে যাবেন। পাত্রাতু ভ্যালিকে যদি পুরোপুরি উপভোগ করতে হয় তবে একদিন স্টে করতেই হবে, আর যদি পুরোপুরি একদম ভালোভাবে উপভোগ করতে হয় পাত্রাতু ভ্যালিকে তবে একটি নির্দিষ্ট জায়গা বা লোকেশানে স্টে করতে হবে, তবেই পাত্রাতু ভ্যালি লেক সঙ্গে গোটা পাত্রাতু ভ্যালি আরও বেশি করে উপভোগ করতে পারবেন। ডিটেলস অবশ্যই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি এই রকম ধরনের বেড়াতে যাওয়ার ইনফরমেশান সঙ্গে চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। পাত্রাতু ভ্যালি দ্বিতীয় মানালি হাতের কাছে, সপ্তাহান্তে এইরকম একটা ডেস্টিনেশান থাকলে আর কি চাই। পাহাড়, লেক আর সবুজের বুক চিরে এঁকে বেঁকে চলে যাওয়া পাহাড়ি কালো পিচের রাস্তা, সব মিলিয়ে পাত্রাতু ভ্যালি এখন ঝাড়খণ্ডের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম এবং সেরার সেরা বলা যেতে পারে। এই মুহূর্তে প্রচুর মানুষজন, প্রচুর পর্যটক পাত্রাতু ভ্যালিতে ভিড় করছে। তার নেতারহাট ছেড়ে পাত্রাতু ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যের কাছাকাছি পৌঁছে গেছি। বিকেল পেরিয়ে সূর্য অস্ত নেমে গেছে এবং আকাশে তার ছটাটা দেখা যাচ্ছে, এবং এই দেখতে দেখতে পাত্রাতু ভ্যালির আঁকাবাঁকা রাস্তা উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে। যাওয়ার আগে অবশ্যই পড়েছে ড্যাম, অবশ্যই পড়েছে লেক, কিন্তু অন্ধকারে আচ্ছন্ন, তাই এই মুহূর্তে দেখানোর কোনো বন্দোবস্ত নেই। পাত্রাতু ভ্যালিতে পরের দিন সকালবেলা সবার আগে আমরা চলে যাব পাত্রাতুর কাছ থেকে 4 কিলোমিটার বা পাত্রাতু লেক রিসর্ট থেকে 4 কিলোমিটার দূরে থাকা পালানি ঝর্ণাতে। পাত্রাতুর কাছাকাছি সব থেকে সুন্দর এই ঝর্ণাটি। এখন আপনারা দেখে নিচ্ছেন পাত্রাতুর পালানি ঝর্ণা। আর এই পালানি ঝর্ণা যদি আপনাদের দেখতে হয় তাহলে বেশ কিছুটা দূরে গাড়ি রেখে সেখান থেকে বা পার্কিংয়ে গাড়ি রেখে সেখান থেকে আপনাদের পায়ে হেঁটে পৌঁছতে হবে এই ঝর্ণার কাছাকাছি। গ্রামের সব লোকালিজরা মিলে এই জায়গাটি মেনটেন করছে এবং এন্ট্রি ফি বাবদ তাদেরকে কিছু টাকা দিয়ে তবেই আপনারা এখানে পৌঁছতে পারবেন এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবার জন্য। বলা যেতে পারে এই পালানি ঝর্ণা এই পাত্রাতুর একটি হিডেন সাইট। পালানি ঝর্ণা দেখে আমরা আবার চলে আসব পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যাম দেখতে। রাস্তাতেই দেখা যাবে পাত্রাতু ড্যাম। আর এখন আপনারা দেখে নিচ্ছেন পাত্রাতু ড্যাম। এরপরেই আমরা যাব পাত্রাতু লেকে। সেখানেও পাত্রাতু ড্যাম দেখে এখন আমরা চলে এসেছি পাত্রাতু লেক। চোখ ভরে উপভোগ করা এই পাত্রাতু লেককে। এই লেকেই রয়েছে বোটিং করবার বন্দোবস্ত। আর এই লেক থেকেই দেখা যাচ্ছে দূরে একটি টাপু, সেখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, রিসর্ট। চাইলে সেখানেও আপনারা যেতে পারেন এই বোটগুলিরই মাধ্যমে। পাত্রাতু ভ্যালিতে যেমন এই বোটগুলির বন্দোবস্ত রয়েছে সেগুলো করে আপনারা ঘুরতে পারেন, সঙ্গে রয়েছে ওয়াটার স্পোর্ট, যেমন রয়েছে জেট স্কি, হাই স্পিড ওয়াটার বোট, রয়েছে প্যারাগ্লাইডিংয়ের বন্দোবস্ত, সঙ্গে और अवश्य रही है एखे हाथे टाना बोट सेगुलो करेও কিন্তু ঘুরতে পারেন আপনারা এই লেকে। অবশ্যই এখানে কিছু প্রাইভেট বোটও রয়েছে সেগুলোতে কিছু খরচা আরও কিছুটা কম, তবে সেগুলো সেফ না, অনেক ক্ষেত্রে লাইফ জ্যাকেট আপনারা পাবেন না। এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এবং বলে রাখি এখানকার কোথায় কি খরচ রয়েছে। পাত্রাতু ভ্যালিতে এই বোট রাইডগুলোর জন্য যদি নর্মাল যে হাতে তার টানা বোটগুলি রয়েছে সেগুলো মোটামুটি খরচা পড়বে 350 টাকা করে। আর যদি আপনারা চান এই হাই স্পিড যে বোটগুলি রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা এই পাত্রাতু ভ্যালি লেকে ঘুরবেন, তার জন্য বলে রাখি খরচা পড়বে 750 টাকা করে মাথা পিছু। আর চাইলে আপনারা এখানে প্যারাগ্লাইডিংয়ের বন্দোবস্ত রয়েছে, সঙ্গে জেট স্কিও রয়েছে, সেগুলো আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বা চাপতে পারেন 700 টাকার বিনিময়ে। এই পাত্রাতু ভ্যালি লেকে কিন্তু বেশ কিছু সময় আপনারা কাটিয়ে ফেলতে পারেন অনায়াসে। আরও এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে এই বোট রাইড করতে করতে ছোট্ট একটা ইনফরমেশান আরও দিয়ে রাখি, চাইলে আপনারা এখানে পাশেই বিক্রি হয় ছোটো ছোটো দোকান রয়েছে কুরকুরের প্যাকেট, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন, কারণ এখানে প্রচুর শিগাল আপনারা দেখতে পাবেন এবং এইগুলো দিলে আপনাদের কাছে শিগালরা অনায়াসে চলে আসবে এবং কাছ থেকে আপনারা তাদের দেখতেও পাবেন। এরপরে আমাদের গন্তব্য পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট, সব থেকে ওপরের এই স্পটটি। এখান থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় গোটা পাত্রাতু ভ্যালিকে, সঙ্গে উপভোগ করা যায় সবুজে সবুজ এই পাত্রাতু ভ্যালির বুক চিরে চলে এসছে আঁকা বাঁকা কালো পিচের রাস্তাকে। এখান থেকে পাত্রাতু ভ্যালি এবং লেককে একসঙ্গে বার্ড আই ভিউতে অনুভব করবার আমেজটাই আলাদা। এরপরে বলে রাখি যারা রাঁচি থেকে এই জায়গা ট্যুর করবেন, আমরা তো রয়েছি পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে, আর সমস্ত কিছু খরচের ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। আর অবশ্যই বলে রাখি যে যদি আপনারা রাঁচি থেকে এই ট্যুরটি করেন তাহলে রাঁচি থেকে দূরত্ব 33 কিলোমিটার এবং সেক্ষেত্রে আপনারা পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে যদি স্টে না করেন, পাত্রাতু ভ্যালি লেক রিসর্ট কিন্তু একটি ঘুরে দেখবার মতন অপূর্ব সুন্দর জায়গা। পাত্রাতু ভ্যালি লেক রিসর্ট এমন একটা জায়গা যেখানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এখানে সুন্দর বন্দোবস্ত করা রয়েছে। বাচ্চাদের জন্য যেমন রয়েছে বিশাল এরিয়া নিয়ে একটি প্লে গ্রাউন্ড, সঙ্গে খেলবার জন্য অজস্র এখানে জিনিস, সেরকমই বড়দের জন্য রয়েছে এখানে জেট স্কি, রয়েছে এখানে হাই স্পিড বোটিংয়ের বন্দোবস্ত, রয়েছে প্যারাগ্লাইডিংয়ের বন্দোবস্ত। তাই যদি আপনারা চান রাঁচি থেকে ট্যুরটা করবেন, অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে নেবেন। এখানে বলে রাখি এন্ট্রি ফি কিন্তু এখানে রয়েছে 20 টাকা এবং ক্যামেরার জন্য নেবে 255 টাকা। আর বোটিংয়ের চার্জগুলো আবার বলে রাখছি, যদি নর্মাল বোট হয় 350 টাকা, যদি হাই স্পিড বোটিং যেগুলো আছে সেগুলো নেন তাহলে মাথা পিছু 750 টাকা করে, এবং জেট স্কি কিংবা যে জেটগুলি রয়েছে ওয়াটার স্পোর্টসের জন্য তার জন্য পড়বে 1700 টাকা। এবার আসলে যদি আপনারা পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে স্টে করেন তাহলে আপনাদের কত খরচ হতে পারে। পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে ডবল বেডরুম যেগুলো রয়েছে সেগুলোর ভাড়া পড়বে 3000 টাকা করে। অবশ্যই এখানে বলে রাখি 6 বেডেড রুম বা ডরমেটরি সিস্টেমের কিন্তু রুমও রয়েছে, 6 বেডেড, 8 বেডেড, 4 বেডেড, এই রুমগুলোও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। সেগুলোর জন্য অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন। ওয়েবসাইটটি হলো www.tourism.jharkhand.gov.in। বুক করতে পারেন 9905900149 এই নম্বরেও। যদি পাত্রাতু ভ্যালিতে আপনারা যদি এখানে আসেন তাহলে কীরকম খরচাপাতি হতে পারে। যদি পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে স্টে করেন তাহলে 3000 টাকা মোটামুটি ভাড়া পড়বে ডবল বেডরুমের পার নাইট, আর 1000 টাকা মাথা পিছু খাওয়া খরচা ধরে রাখতে হবে। সঙ্গে বোটিং চার্জ, যদি আপনারা বোটিং করেন তাহলে যে চার্জটি রয়েছে সেটি মোটামুটি 350 থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত রয়েছে, ওয়াটার স্পোর্টগুলোর যে চার্জগুলো রয়েছে সঙ্গে এবং রয়েছে। লোকাল সাইট সিন যেটি করতে যাবেন ওই ওয়াটারফলসটি, সেখানে আপনাদের পার্কিং এবং সঙ্গে ওখানে এন্ট্রি ফি এর জন্য কিছু চার্জ আপনাদের যাবে। তো এই হতে পারে পাত্রাতু ভ্যালিতে আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের খরচ খরচা। তবে যদি আপনারা রাঁচি থেকে ট্যুরটি করেন কিংবা এই যদি এই লেক রিসর্টে থেকে এখান থেকে ট্যুরটি করেন তবে সব ক্ষেত্রেই বলে রাখি মোটামুটি খরচা কিন্তু একই জায়গায় পৌঁছবে, খুব বেশি এপাশ ওপাশ হয় না। আর বেতলা নেতারহাটের পর রাঁচির এই স্পটটি যেটিকে এখন বলা হয় ঝাড়খণ্ডের ট্যুরিজমের রানী, তো সেই জায়গাটিরও ডিটেলস আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। সপ্তাহান্তে আপনারা এখানে অবশ্যই পৌঁছতে পারেন, কোথায় কি খরচা হতে পারে, কিভাবে পৌঁছবেন, কীরকমভাবে কোথায় থাকতে পারেন, সমস্ত ডিটেলস আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম ধরনের বেড়াতে যাওয়ার নানান ইনফরমেশান সঙ্গে সামনে আরও ভিডিও আসছে, তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।